আসসালামু আলাইকুম আজকে আমরা এই ধরনের স্টেপার মোটর আমরা স্টেপার মোটর অথবা ড্রাইভ আমরা দেখে থাকি তো স্টেপার কন্ট্রোল করা সেই বিষয়ে আমরা আমরা ইনফর্ম নিব এবং শিখবো যে স্টেপার মোটর গুলাকে কিভাবে আমরা সিগন্যাল দিতে পারি এবং পাওয়ার কানেকশন কিভাবে হবে হ্যাঁ এবং এটা এ টু জেড মোটামুটি আমরা একটা ধারণা আপনাদের দিবো যে কিভাবে আসলে কন্ট্রোল হয় এই যারা ইউজ করেন তাদের জন্য বেসিক্যালি ভিডিওটা খুবই ইনফরমেটিভ অবশ্যই সবাই একটু আমরা মনোযোগ দিয়ে দেখব দেখেন যখনই আমরা বাজারে কোনো ধরনের এইরকম স্টেপার পাই সেটা দুই ধরনের ভোল্টেজ পেয়ে থাকতে পারি ডিসি অথবা এসি মানে এখানে আমার এই সার্ভো ড্রাইভটার ভিতরে বলা আছে এটা একটা এসি সার্বো মোটর যেটা ম্যাক্সিমাম সত্তর বোল্ট আশি বোল্ট একশো দশ বোল্ট এরকমটা হয়ে থাকে দুইশো বিশ বোল্টের বাজারে পেতে পারেন এবং আপনি চাইলে ডিসি সেম্বল ডিসের পেতে পারেন বারো ভোল্ট চব্বিশ ভোল্ট এরকম পেতে পারেন তো এখানে মূলত আমরা এসি পাওয়ারের কথা বলতেছি এসি পাওয়ার হোক অথবা ডিসি পাওয়ার হোক এর যে কন্ট্রোল সার্কিট এটা কিন্তু মোটামুটি একই ধরনের দেখেন এখানে এটা লেট সাইন কোম্পানির লেট সাইন সার্ভো ড্রাইভ মাইক্রো স্টেপ ড্রাইভার যেটা বলা হচ্ছে মাইক্রো স্টেপ ছোট ছোট স্টেপ নিয়ে এটা কাজ করে মূলত তো এখানে আমরা এটাকে বলছি কন্ট্রোল এক নাম্বারে কন্ট্রোল আর দুই নাম্বারে হলো মোটর কানেকশন তিন নম্বরে হইল এটার পাওয়ার এই তিনটা জিনিসকে আমরা দেখতেছি পাওয়ার মূলত আপনার অথবা যাই হোক এসি অথবা ডিসি যাই হোক ওটা ব্যাপার না বাট মেইন প্রবলেম সেটা হলো এর মোটর কানেকশন এবং এর কন্ট্রোল কানেকশন ওকে এখানে একটা জিনিস ফলো করেন আমার এখানে লেখা আছে এ এবং লেখা আছে নিচে আবার এ বাট এইখানে লেখা আছে এ প্লাস এ মাইনাস এইটা হলো একটা ওয়েন্ডিং আমরা জানি স্টেপার মোটরে মূলত দুইটা ওয়েন্ডিং থাকে ওকে তো এখানে আছে এক এই এ টু এটা হলো দুই মানে এটা দুইটা লুপের একটা ওয়েন্ডিং এই যে আমি ওয়াইন্ডিংটা এখানে এঁকে রেখেছি আপনারা চাইলে বুঝার জন্য আরো ভালো করে দেখে নিতে পারেন দুই নাম্বারে যেটা আছে সেটা হলো বি প্লাস এবং বি মাইনাস এটা হলো আরেকটা মোটরের আরেকটা যে ওয়েন্ডিং আছে সেটা কানেকশন সেটা কিভাবে কানেকশন হবে সেটা হবে এইখান থেকে গিয়ে এই যে এখান থেকে একটা ওয়েন্ডিং বুঝাচ্ছি এবং এটা কানেকশন দিচ্ছি তার মানে মোটর কানেকশন অলরেডি পেয়ে গেলাম তো আমি যদি আপনাদেরকে স্টেপার মোটর দেখাই দেখেন স্টেপার মোটর মূলত এই ধরনের হয়ে থাকে দেখেন স্টেপার মোটর মূলত এই ধরনের হয়ে থাকবে এটাকে একটা এসি হাইব্রিড সার্ভো মোটর যে জন্য এটার ভিতরে ইনকোটার আছে বাট এনকোডার যদি না ব্যবহার করেন তাহলে এই যে এখানে দেখেন চারটা ওয়ারের একটা কানেকশন আপনারা পেয়ে যাবেন যেখানে চারটা ওয়্যার থাকবে রেড ব্লু ব্ল্যাক এবং কি রেড ওকে লেফট সাইড কোম্পানির যে কোনো কোম্পানির আপনি নেবেন চারটা ওয়ার পাবেন তো চারটা ওয়্যার যখন পাবেন এটা একটা জিনিস দেখেন ফলো করে এটা কিন্তু স্টেপ বাই স্টেপ ঘুরতেছে স্মুথলি ফ্রি সবদিকে স্লো মোশনে ঘুরতেছে না এর স্টপলি স্টেপ বাই স্টেপ ঘুরতেছে আমি যখন এটাকে রোটেট করতেছি স্টেপ বাই স্টেপ এটা ব্রেক করতেছে তো এই স্টেপটাকে নিয়ে মূলত স্টেপার মোটর কাজ করে থাকে ক্লিয়ার তো এখানে আমরা এখন দেখবো যে এটাকে কিভাবে চালাইতে পারি মানে চালু দেওয়ার জন্য কিভাবে আমরা কাজ করব সর্বপ্রথম যেটা করব একটা মোটর কি আমাদের এই ডিজিটাল মোটরগুলোকে চালানোর জন্য যে ড্রাইভারটা ব্যবহার করি সেটার ভিতরে আমরা তিনটা জিনিস পাই এক নম্বরে হলো দেখেন এক নম্বরে হলো এটার রান সিগন্যাল মানে এটাকে রান করতে হলে কি করতে হয় আমাকে একটা সিগন্যাল ব্যবহার করতে হয় দুই নম্বরে যেটা সেটা হলো এর যে রোটেশন যেহেতু আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল মোটরটা রিভার্স এবং ফরওয়ার্ড দোনো দিকে ঘোরানোর মতো অপশন থাকে অবশ্যই আপনাকে দুই নম্বরে যেটা লাগবে সেটা হলো রোটেশন রোটেট রোটেট রোটেশনটাকে সিলেক্ট করার জন্য আপনাকে রোটেশন ওয়ারটা ব্যবহার করতে হবে যেটা রিভার্সে চালাবেন অথবা ফরওয়ার্ডে চালাবেন তিন নম্বরে যেটা লাগবে সেটা হলো এটার ভিতরে আপনি কন্ট্রোল যে করবেন সেটা কিসের মাধ্যমে ধরেন কারেন্ট পালস ভেলোসিটি ডিজিটাল ইনপুট মাল্টি স্পিড এরকম অনেক অপশন থাকে তো আমাদের এই স্টেপার মোটরের ভিতরে বেশিরভাগ সময় থাকে কি সেটা হলো পালস পি ইউ এল দিয়ে বোঝানো হয় এই যে এইভাবে পি ইউ এল এস ই পালস এই পালস লেখাটাকে থাকবে অথবা পি ইউ এল এই পালস আবার প্লাস এবং মাইনাস হয়ে থাকে ওকে তো পালস প্লাস এবং মাইনাস দুইটাকে আপনি ব্যবহার করতে পারবেন মজার বিষয় হলো এই পালসটা যে আপনি নিবেন সেটা মাইনাস ভোল্টেজ থেকে নিবেন না প্লাস ভোল্টেজ থেকে নিবেন সেটাকে মূল বোঝানো হচ্ছে এখানে পালস প্লাস মাইনাস তো আমরা যদি এটাকে মুছে একটু দেখি যে আমাদেরটা কিভাবে কাজ করতেছে তাইলে আমরা দেখব একটা ওয়ারিং সার্কিট আমি দেখাচ্ছি দেখেন এটা সার্কিট জাস্ট সেটা কি সেটা হলো এই যে এইটা এইটা হলো একটা সার্কিট যেটা কি করতেছে আমার ড্রাইভটাকে কন্ট্রোল করবে তো এখানে ডিআইআর ডিআইআর দিয়া বোঝানো হয়েছে রোটেশন ডিরেকশন রিরেকশন মানে রোটেশন আর কি কোন দিকে আপনি এটাকে ডিরেকশন দিবেন রিভার্সে অথবা ফরোয়ার্ডে তো এই যে এই জিনিসটা দিবেন সেটা প্লাস এবং মাইনার যেহেতু আছে আপনি যদি রোটেশন পজিটিভে চালাইতে চান বা আপনি যদি এরকমটা হয় রিভার্সে চালাবেন তাহলে আপনাকে পজিটিভ ভোল্টিস বেছে হবে অথবা যদি ফরওয়ার্ডে চালান তাহলে নেগেটিভ বোল্টিজ বেছে হবে তো সেইটাকে দেখানোর জন্য এখানে আপনাকে কি করতে হবে এই ডিরেকশনটাকে সিলেক্ট করতে হবে তার মানে এই সার্কিটটার ভিতরে আমি একটা ডিরেকশন মাইনাস থিকা নিছি ওকে মাইনাস ভোল্টেজ দিয়ে আমি ডিরেকশন সিগনালটা দিব আর এইখানে দেখেন এই যে প্লাস যে ভোল্টেজটা আছে সেটাকে কিন্তু আমি অলরেডি এই যে 5 ভোল্টের সাথে কানেক্টেড করছি মানে 5 ভোল্ট থেকে আমি এই প্লাস পুল মাইন পুল প্লাস এবং ডিরেকশন প্লাস এর সাথে আমি জাম্পার করে দিয়ে 5 ভোল্ট এর ভিতরে ইনক্লুড করছি তার মানে এটাকে যে আমি সুইচিং করব সেটা হবে এন পি সরি পি এন পি মানে আমি পুরোপুরি কন্ট্রোল করব নেগেটিভ ভোল্টেজ দিয়ে ঠিক আছে তো নেগেটিভ ভোল্টেজ দিয়ে যত আমি এটাকে কন্ট্রোল করব তাইলে আমার একটা কন্ট্রোলার লাগবে সেটা হইতে পারে পিএলসি অথবা হইতে পারে কোন ধরনের এনসি কার্ড অথবা যে কোনো ধরনের মোশন কন্ট্রোলার অথবা কোন ধরনের পালস কন্ট্রোলার তো সেটা থেকে মূলত আমাকে চব্বিশ বোল্ট অথবা ফাইভ বোল্ট সিলেক্ট করতে হবে তো আপনি আপনার ড্রাইভার অনুযায়ী বেছে নিবেন যে কত বোল্ট সিলেক্ট করবেন ধরেন আমি ফাইভ বোল্ট সিলেক্ট করছি উদাহরণস্বরূপ যারা সিএনসি তে কাজ করেন তারা জানেন ফাইভ বোল্ট আমি কি করছি এখানে প্লাস করে দিছি এবং জাম্পার করে দিছি কোনটা কোনটা দিছি এক নাম্বারে ডিরেকশনে দুই নাম্বারে দিছি পুল প্লাসে দুটোটার প্লাস বোল্টেজে কিন্তু আমি দিছি খেয়াল করেন দুটোটারই প্লাস বোল্টেজে আমি জাম্পার করে দিছি এখন মূলত মাইনাস ভোল্টেজ দিয়ে আমি কি করবো এটাকে কন্ট্রোল করব তো মাইনাস ভোল্টেজটাকে আমি ধরেন এটা একটা রিভার্স সিগন্যাল তার মানে আমি রিভার্সে চালাবো সেই জন্য আমি মাইনাস ভোল্টেজটা এইটা হলো আমার মাইনাস ভোল্টেজ আমি মাইনাস ভোল্টেজ থেকে কি করছি একটা মাইনাস ভোল্টেজ ডাইরেক্ট ডি আই আর এর ভিতরে জাম্পার করে দিছি বা কানেকশন করে দিছি তার মানে আমি যখনই আমার পিএলসিটাকে অন করব প্রথমত আমার এখানে এই প্লাস ভোল্টেজটা এখানে চলে যাবে এবং মাইনাস ভোল্টেজটা আমি যখন রান করব যখন ডিরেকশন সিলেক্ট করব যে কোন দিকে চালাবো সেটার জন্য মূলত আমার এই ডিআইআর এর মাইনাস ভোল্টেজটা আমি সিলেক্ট করছি এখন আমার যেটা কাজ সেটা হলো এটা ঘোরাব কিভাবে ওকে এটাকে আমি ঘোরাব কিভাবে তো ঘোরানোর জন্য যেটা করতে হবে সেটা হলো এই যে একটা ইনপুট সেই ইনপুটটার ভিতরে আপনাকে যেটা দিতে হবে সেটা হলো মাইনাস পালস মাইনাস পালস মাইনাস পালসটা কিভাবে কাজ করবে সেইটা এখন আমাদের জানার বিষয় পালস জিনিসটা কি দেখেন এটা অনেক সময় আপনারা মিটার দিয়ে মেপে পাবেন না এটা যারা অটোমেশনের কাজ করি আমরা তারা জানি কিভাবে পালস বের হয় পালস মূলত এই জিনিসটা ওকে ডিজিটাল পালস এইটা একটা পালস ওকে এই পালসটা আপনি মিটার দিয়ে মেপে পাবেন না তো এই পালসটা যখন আপনি এই পুল বা প্লাস কি বলে পুল মানে পালস মাইনাসের ভিতরে আপনি যখন এই পালসটা দিবেন তখন মূলত এই ড্রাইভারটা মোটরটাকে ঘুরবে ঘুরাবে তো যে ঘুরাবে যে রোটেট যে করবে সেই রোটেটটার জন্য এই মোটরটার যে ডিগ্রি সেটা আপনাকে জানতে হবে এবং এইটার মূলত যে আরপিএম সেটা সিলেক্ট করতে হলে আপনাকে এখানে এখানে দেখেন পালস রিভার্স টেবিল দেওয়া আছে এই টেবিলটাকে ভালো করে বুঝতে হবে এখানে কারেন্ট টেবিল দেওয়া আছে মানে আপনি মোটরে কত কারেন্ট দিবেন এবং এখানে দেওয়া আছে পালস টেবিল ওকে মানে আপনি কত আরপিএম এ চালাবেন কত পালস দ্বারা সেই জিনিসটাকে আপনি সিলেক্ট করতে হবে এখানে এই যে সুইচের মাধ্যমে এই সুইচগুলোর মাধ্যমে মূলত এই জিনিসগুলোকে আপনার সিলেক্ট করতে হবে এইটা মূলত 18 থেকে আশি ভোল্ট পর্যন্ত ম্যাক্সিমাম কাজ করে থাকে তো যারা ট্রেনিং করবেন আমাদের এখানে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক অটোমেশন ট্রেনিং তাদেরকে তো এটা আমরা শিখাবোই তো এই সার্কিটটা আসলে কিভাবে কাজ করে আমার মনে হয় আপনাদের একটা ধারণা হয়ে গেছে অবশ্যই যারা ট্রাভেল শুটিং করেন তাদের জন্য বুঝতে খুবই সহজ হয়েছে জাস্ট কি করবে রান হওয়ার পরে মাইনাস ভোটিসটাকে কি করবে রান করবে কানেক্টিং জাম্পার করবে এবং তারপরে পালস যখনই আমি দিব আমার কন্ট্রোলার থেকে তখন মূলত আমার এই ড্রাইভারটা ঘুরতে থাকবে ওকে এই হলো আমার এই মোটামুটি একটা সার্কিট যেটা আসলে বেশিরভাগ সময় সিএনসি ড্রাইভে ইউজ হয় বা সিএনসি মেশিনগুলো ইউজ হয় ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে